দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি কয়েকদিন ধরে পানিবন্দী থাকায় দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থ্য সেবায় আস্থার প্রতীকে পরিণত হয়েছে কমিউনিটি ক্লিনিক সারা পৃথিবীর মানুষ প্রধানমন্ত্রী এই উদ্যোগের সম্মান করে বললেন স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরের কোনাবাড়িতে চারজন লোক শিশু তামিম হত্যা মামলায় মূল হত্যা ও সহযোগী গ্রেফতার মরদেহ উদ্ধার আসসালামু আলাইকুম আমন্ত্র টানা বৃষ্টি থামায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বেশিরভাগ নদ নদীরই পানি কিছুটা কমেছে তবে এখনো বিপদসীমার নিচে নামেনি পানি কয়েকদিন ধরে পানিবন্দি থাকায় দুর্গত এলাকাগুলোই দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় খাবার সংকট প্রতিনিধিদের পাঠারো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন আবু সাইদ নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে তবে এখনও পানিবন্দি দিন পার করছেন নিম্ন ও চরাঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষ সড়কে পানি থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে বন্ধ রয়েছে মাধ্যমিক ও প্রাথমিকের তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম নিমজ্জিত হয়ে আছে এগারো হাজার হেক্টর ফসলি জমি সিরাজগঞ্জ কমছে যমুনার পানি কিন্তু ভোগান্তি কমেনি বানভাসীদের দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসীরা গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হলেও অন্যান্য নদীর পানি কমতে শুরু করেছে জেলার সদর সুন্দরগঞ্জ ফুলছতি ও সাঘাটা বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে কয়েকদিন ধরে পানিবন্দী থাকায় দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট কুরুগ্রাম ও ধরলা দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে তবে ব্রহ্মপুত্রের পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে বাড়ির মধ্যে আসি পানি বান ঘর বাড়ি সব তলে আসছি পানি বাড়ির মধ্যে উঠছি না পাশাকরি খাওয়া খুব সমস্যা বন্যা মানে মৃত্যু আছে পানি বা দেহি এসে যায় আমি নতুন করে বৃষ্টি না হয় সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি শহর থেকে পানি নেমে গেলেও হাওড় অঞ্চলে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি এখনও পানিবন্দি সদর শান্তিগঞ্জ জগন্নাথপুর ছাতক বাজার বিশ্বমপুর ও তাহেরপুরের নিম্ন ও হাওড় অঞ্চল কুড়িগ্রামে বন্যায় প্রায় আট হাজার হেক্টর জমির ফসল ও সবজি পানির নিচে তলিয়ে থাকায় কুড়িগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের তিন দিনের ব্যবধানে কেজিতে দুইশো টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে চারশত টাকা দরে এছাড়া করলা একশো টাকা বেগুন আশি টাকা ঝিঙে ষাট টাকা পটল পঞ্চাশ টাকা আলু ষাট টাকা মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে আশি টাকায় হবিগঞ্জের মাধবপুরে মানুষের স্বাস্থ্য সেবার আস্তার প্রতীকে পরিণত হয়েছে কমিউনিটি ক্লিনিক মিলছে বয়সের মানুষের সাধারণ স্বাস্থ্যসেবা পরামর্শ সহ বিনামূল্যে বিভিন্ন রোগের ঔষধ মিলছে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ পেয়ে সন্তুষ্ট এলাকার মানুষ প্রতিনিধি রাজীব দেব রায় রাজুর রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম কমিউনিটি ক্লিনিকের সুফল ভোগ করছেন হবিগঞ্জের মাধবপুরে লাখো মানুষ গ্রামের হতদরিদ্র মানুষ এখন হাতের কাছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে সরকারের ওষুধ পাচ্ছেন ছত্রিশটি কমিউনিটি ক্লিনিক থেকে প্রতিনিয়ত এসব ক্লিনিকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ নিতে সাধারণ রোগীরা ভিড় করছেন স্বাস্থ্য সেবা পেয়ে রোগীরাও বেশ খুশি আন্তরিকতা সহিত বুঝিয়ে সবকিছু বলছেন ডাক্তার সব খুব ভালো এখানে এই তো আজকে আসছি আসার পরে অনেক ভালো ব্যবহার করছেন বাচ্চা আরো সর্দি কাশে ভালো ওষুধ দেন এবং সেবা অনেক ভালো

স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক খুব পছন্দের সারা পৃথিবীর মানুষ এই কমিউনিটি ক্লিনিককে সম্মান করে এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার প্রসার ঘটবে দুপুরে নীলফামরি সদর উপজেলার সঙ্গলসি ইউনিয়নের ডাঙ্গি গ্রামে সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই কমিউনিটি ক্লিনিকের সাথে যোগাযোগ রাখবে এবং চিকিৎসা এখান থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সে নেওয়া যাবে সুতরাং এটা কোনোভাবেই কাফিলাতি করবেন না কারণ আপনারা যদি এই গর্ভবতী মহিলারা এখান থেকে চেক আপ নিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে যায় এবং হাসপাতালে ডেলিভারি করা হয় তাহলে সিজারিয়ান করা লাগবে না আমরা সিজারিয়ান কমানোর জন্য চেষ্টা করছি গাজীপুরের কোনাবাড়িতে চাঞ্চল্যকর শিশু সানজিদুল ইসলাম তামিম হত্যা মামলায় মূল হত্যা ও সহযোগীকে যৌথ অভিযানে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র্যাব গতকাল ময়মনসিংহের র্যাব এক ও র্যাব চোদ্দ যৌথ ভাবে অভিযান চালিয়ে প্রধান আসামি হাসান মিয়া ও সাগর মিয়াকে গ্রেফতার করে এর আগে গাজীপুরের কোনাবাড়ি থেকে অপহৃত শিশু তাবিবের বড়দেহ উদ্ধার করে পুলিশ দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব এক এর প্রধান কার্যালয়ে সংগঠন সম্মেলনে র‍্যাব 1 এর সিও লেফটেন্যান্ট কর্নেল মোস্তাকাম মেজানল অভিযুক্তরা মুক্তিপণের দাবিতে শিশুটিকে হত্যা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি হাসান মিয়া তার কৃতকর্মের কথা স্বীকার করে। এ তরভোলা দিমু আমি ভাই খালি আমার پولারে ছাইরা দেবো আমি টাকা জেনো কবি এটা দিমু আমি টাকা নিয়ে আসি। তো তাদের യുদ্যে এরকম পেশাদার উনি বা অপেশাদার অপহরণকারী কি সব কোন ধরনের তথ্য আমাদের কাছে নাই এবং তাদের কাছ থেকে আমরা সেটা উদ্ধার করতে পারিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে এবং অপহরণ হওয়া এক যুবককে উদ্ধার করেছে পুলিশ ভিত্তিতে রূপগঞ্জ থানার তথ্যর ভুলতা এস এসআই জাহিদুল এবং তার সঙ্গে ফোর্স অভিযান চালিয়ে উপজেলার গোলকান্দাইল পাঁচ নং ক্যানেল থেকে তাদের গ্রেফতার করে ভিকটিমকে উদ্ধার করে গ্রেপ্তারকৃত অপহরণকারীরা রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা আমাদের এই যে ড্রাইভার রাজীব তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ওই ঘটনার সঙ্গে জড়িত ঘটনাস্থল থেকে ছয় জন অপহরণকারী যারা অপহরণ করে মুক্তিপণ নিয়ে থাকে তাদেরকে আটক করা হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে লিটন বিশ্বাস ও রাজীব আলী নামের দুই রাজমিস্ত্রের মৃত্যু হয়েছে সকালে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন সকালে সেপটিক ট্যাঙ্কের শাটারিং খোলার জন্য ভেতরে নামেন পরে তাদের সারা শব্দ না পেয়ে স্থানীয়রা সেপ্টিক ট্যাঙ্কের মুখ খুলে দেখেন দুজনের নিথর দেহ পড়ে আছে পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলি নামের এক যাত্রী নিহত হয়েছে এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন সকালে খুলনা ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত শ্রীধর গাঙ্গুলি ভারতীয় নাগরিক বলে পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মনোয়ার বেগম নামের এক নারীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে অভিযান চালিয়ে পিসি হাসান আলী নামে এক মাদক হাজার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব চারের সদস্যরা র্যাবচার আশুলিয়ার ডোবিনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব ফেরির পরশুরামে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে সকালে পরশুরাম উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণের উদ্বোধন করেন ফেনী এক আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার মজুমদার তপন পরশুরাম উপজেলা চেয়ারম্যান ফিরোজ মজুমদার উপস্থিত ছিলেন এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম চট্টগ্রাম বাকুলিয়া এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার ঘটনায় দুর্ধর্ষ ডাকাত দলের প্রধান আবুল কাশিমকে গ্রেফতার করেছে পুলিশ এসবে তার কাছ থেকে ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার নগদ অর্থ সহ একটি দেশীয় এলজি কার্তুজ ও ডাকাতিতে ব্যবহার করা নৌকা জব্দ করা হয় গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার মুস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন এসময় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আশরাফুল করিম এবং সহকারী পুলিশ কমিশনার নুরে আলম মাহমুদ সহ সংবাদ উপস্থিত ছিলেন মোট ছয়টি ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র মামলা রয়েছে এই আসামির বিরুদ্ধে এবং আসামি আবুল কাশেম তিনি ঘটনার সাথে নিজেকে জড়িত এবং আরও যে সমস্ত ডাকাতরা জড়িত তারা আমাদের নজরদারিতে রয়েছে আমরা তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করব আশা করতেছি কক্সবাজারের টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে আইস সহ মাদক ব্যবসায়ী আব্দুল জাফর আলমকে গ্রেফতার করেছে র্যাবসাত র্যাবসাতের সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোয়াইন ছড়ি মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থানকালে র্যাবের একটি আভিজানিক দল অভিযান পরিচালনা করে আসামিদেরকে মাদক সহ গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ডিজিটাল বাংলাদেশে সবচেয়ে বেশি এগিয়ে আছে নারী উদ্যোক্তারা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজল করিম চৌধুরী গতকাল নগরের একটি মেয়র আয়তনে উদ্যোক্তা সম্মেলন এবং সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠানে মঞ্জুর মর্শিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী এবং সাইফুল ইসলাম সোহেল সহ উদ্যোক্তারা অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করেন সিটি মেয়র বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন ও বিসিজি স্টেশন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্ট মার্টিন দ্বীপে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী প্রদান করেছে সেন্ট মার্টিন বিএন ইসলামিক হাই স্কুল অ্যান্ড কলেজের তিনশো জন শিক্ষার্থীদের মাঝে বল পেন পেন্সিল সাদা খাতা এবং অন্যান্য শিক্ষা সরঞ্জাম সহ ক্রীড়া সামগ্রী প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সিফাত খালিদ সিমন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘের আয়োজনে আগামী স্মার্ট বৌদ্ধ সমাজ বিনির্মাণে বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘের ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলন আয়তনে আয়োজিত অনুষ্ঠানে ফদন্ত বৌদ্ধ প্রিয়ারথর মাহাথরোর সভাপতিত্বে আশীর্বাদক ছিলেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু অধ্যাপক বনশ্রী মাহাথেরো এবার আমাদের কৃষি গাজীপুরে ঢাকা মর্মসিংহ মহাসড়কের বিভাজনের উপরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচশত গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে দুপুরে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট কারখানার সামনে বকুল গাছ লাগিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম এসবে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরফিন বাদল পরিবেশ বিভাগের প্রধান সাইদ চৌধুরী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন চাঁদপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড আহমেদ সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রেস সভাপতি শাহাদাত হোসেন সাত্ত বরিশালের মোলাদিতে বিয়ের অনুষ্ঠানে বাঘবিতণ্ডাকে কেন্দ্র করে বরযাত্রী ও কোনে পক্ষের হামলায় বরসহ হয়েছে উপজেলার গাছয়া ইউনিয়নের চরডমুড়ি তলা গ্রামে হারুন ব্যাপারের বাড়িতে বিয়ের খাওয়া দাওয়া শেষে বরকে কনের কক্ষে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে এক পর্যায়ে স্থানীয় আহতদের উদ্ধার করে মুলাদি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সীমান্ত এলাকা কসবায় গভীর রাতে গোপন সংবাদে পুলিশ ও বিডিবি সহযোগে যৌথ অভিযানে বিপুল পরিমাণ চিনি জব্দ করা হয়েছে গতকাল সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম কসবা সরোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একশো চুয়াত্তর বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয় উপজেলার সীমান্ত খেসা বায়েক ইউনিয়নের পুটিয়া হানিফ চৌধুরীর বাড়ি থেকে এসব ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করে এস এল মোহাম্মদ গোলাম সরোয়ার নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের দ্বিতীয় প্রয়াণ দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সেন্টুরায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার জহির লিটনের পরিচালনায় প্রথমে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান ভল অভ্র জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম পৌর মেয়র নজরুল ইসলাম খান বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহনাজ পারবিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ অর্থ বছরের জন্য সর্বমোট দুই হাজার কোটি একত্রিশ লাখ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে ছাব্বিশতম অধিবেশনে বাজেট ঘোষণা করা হয় সিনেটের চেয়ারম্যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মুশুর রহমানের সভাপতিত্বে সিনেট অধিবেশনে বাজেট ঘোষণা করেন ট্রেজারার প্রফেসর আব্দুল সালাম হাওলাদার অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন পার্বতীপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন পাইপলাইন প্রকল্পের ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহের গুরুত্ব ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দুপুরে ইন্ডিয়া বাংলাদেশ পাইপলাইন প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক পৌর মেয়র আমজাদ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দেবীদ্বারে আট নং জাফরগঞ্জ ইউনিয়নে মাদক ও করার লক্ষ্যে বারুর গ্রামবাসীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন এস আই পারভেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং অফিসার দেলোয়ার হোসেন ময়নাল হোসেন শাহিদুল ইসলাম গাজী গাজি আমির সহ সরকার সহ আরো অনেকে ঢাকার ধামরাই প্রেস ক্লাবের আয়োজনে ধামরাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে এ সময় ধামরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাদেরের সঞ্চালনায় ক্লাবের সভাপতি রশিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন নবনির্বাচিত ধামরাই উপজেলা আব্দুল লতিফ বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোরহাব সহ ধামরাই প্রেস ক্লাবের সকল সদস্যরা নড়াইলির লোহাগোড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের অভিভাবক সমাবেশ করা হয়েছে লোহাগড় স্কুলের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান সহ আরো অনেকে বান্দরবানে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা হয়েছে সকালে বান্দরবান উজানী পাড়া ত্রিপুরা কল্যাণ সমিতি কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি অংচমং মার্মা ঢাকার মিরন জেলায় কয়েক দশক যাবৎ বসবাসকারী হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ করার প্রতিবাদে সাতক্ষীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে সাতক্ষীরা প্রেস সামনে এই মানববন্ধনের আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বিশ্বজিৎ সাধু বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মুস্তফা লুৎফুল্লাহ সুনামগঞ্জের সাংবাদিকদের সাথে সভা করেছেন পুলিশ পুলিশ সুপার দুপুরে কার্যালয়ের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবু সাঈদ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অ্যাপস রাজন কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সহ গণমাধ্যম কর্মীরা কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে কুড়িগ্রাম বিএনপি সকালে কুড়িগ্রামের ঘোগাদোহ ইউনিয়নে তিনশো বন্যার্থ্য মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সদর থানা বিএনপির সম্পাদক মাহবুবুর রহমান সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন সহ নেতৃবৃন্দ গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ দেশবাসীর জন্য দোয়ার আয়োজন করেন সাবেক কাউন্সিলর সাইজ উদ্দিন এতে কাশিমপুর থানার আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন সহ কয়েকশো সাধারণ মানুষ ও নেতাকর্মী অংশগ্রহণ করেন পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ফরিদপুরের ভাঙায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদ্রুতে খুদার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর নিকসন বিজয়ী দলের পৃষ্ঠপোষক ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সির হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন নোয়াখালীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে দুপুরে পাড়া ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান সেলিমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি রোবাইয়াত রহমান আরাফাত খেলায় প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আফম বাবুল বাবু প্রান্তে আমরা যাবার আগে সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি কয়েকদিন ধরে বন্ধ থাকায় দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট অভিযন্ত্রের মাধবপুর স্বাস্থ্য সেবায় আস্থার প্রতিতে পরিণত হয়েছে কঠিনে সারা পৃথিবীর মানুষ প্রধানমন্ত্রী এই উদ্যোগের সম্মান করে বললেন স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরের কোনাবাড়িতে চাঞ্চল্য কোষিস তামিম হত্যা মামলায় মূল হত সহযোগী গ্রেফতার মরদেহ উদ্ধার দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ইউটিউবে মাইক্রোবিক সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাইক্রোবিক নিউজ এবং আমাদের অবস্থান দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাইক্রি বাংলা ফেসবুক স্ল্যাশ মাইক্রি বাংলা আমাদের পরবর্তী সংবাদ দেখার আমি আমি আল্লাহ হাফিজ